এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের মধ্যে অবস্থান করছে তার জেরে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ উপকূল এবং মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে প্রবল ঝড় উঠেছে ঘন্টায় সর্বোচ্চ পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হওয়া শুরু হয়েছে তার সঙ্গে সহ কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি উড়িষ্যাতেও ইতিমধ্যে হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে এবার উড়িষ্যাতে প্রবেশ করবে এবং উড়িষ্যা অতিক্রম করে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে নিম্নচাপটি পশ্চিমবঙ্গে ঢোকার সম্ভাবনা রয়েছে তার জেরে আগামী তিরিশ তারিখ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে সঙ্গে কোথাও ভারী কোথাও মাঝারি বৃষ্টি রয়েছে আগামী দিন বৃষ্টি হবে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ বৃষ্টি হবে খুলনা বরিশাল ঢাকা রাজশাহী মেহেরপুর চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও মেঘলা আকাশ থাকবে দিনভর তো আসুন দেখে নিব নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে হবে বজ্র সহ ভারী থেকে অতি ভারী কোথায় কোথায় পাশাপাশি দেখে কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে উত্তর বঙ্গোপসাগরের মাঝ বরাবর সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া আবহাওয়া দপ্তর এই নিম্নচাপ ক্রমশ সরে যাবে উত্তর পশ্চিম দিকে সেই অভিমুখে অগ্রসর হয়ে সোমবারই তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা আবহাওয়া দপ্তর জানিয়েছে উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে মৎস্যজীবীদের কাল থেকে বৃহস্পতিবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ সরে এসেছে দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা অমৃতসর পাতিয়ালা গোরখপুর গয়া বাঁকুড়া দীঘা ও সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি মঙ্গল ও বুধবার পর্যন্ত উড়িষ্যা ও উপকূল সংলগ্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ থাকবে কখনো আবার পুরোপুরি মেঘলা আকাশ থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাতাস মাসে জলীয় বেশি থাকায় দিনে ও রাতে অস্বস্তি হবে উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আপাতত দুই তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে তখন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে দু এক পশলা বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে আদ্রতাজনিত অস্বস্তি থাকবে সোমবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তাপমাত্রা থেকে তিন ডিগ্রি বেশি গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আষট্টি থেকে একানব্বই শতাংশ